আমার ছেলেটা এখন বেঁচে আছে কি বেঁচে নেই সেটাও আমি জানি না। ফেব্রুয়ারি 24 তারিখ থেকে হচ্ছে। ছেলেকে ফিরে পাওয়ার করুণ আরতি। শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় অসহায় মা। কি ঘটেছিল 10 মাস আগে জানুন। কেড়ে নেওয়া হয়েছে কোলের সন্তান। ডিভোর্স দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে স্বামী। তারপর থেকে শুরু হয়েছে লড়াই। নিজের সন্তান অধিকার ফিরে পেতে ধর্ণায় বসেছেন লাবণী সামন্ত। শ্বশুর বাড়ির গেটের সামনে প্লাস্টিক পেতে ঠায় বসে আছেন। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গণপতিনগর গ্রামের ঘটনা। 2015 সালে নন্দকুমার থানার বেতকল্লা গ্রামের লাবণী মহাপাত্রের সঙ্গে গণপতিনগর গ্রামের হরেকৃষ্ণ সামন্তের বিয়ে হয়। হরেকৃষ্ণ সামন্ত মুম্বাইয়ে নৌসেনায় কর্মরত। কাজের সূত্রে স্বামী সন্তান নিয়ে মুম্বাইয়ে থাকতেন লাবণী। গত ফেব্রুয়ারি মাসে আচমকাই লাবণীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন হরেকৃষ্ণ। গৃহবধূর অভিযোগ, জোর করে তাকে ডিভোর্স পেপারে সই করিয়ে নেন স্বামী, কেড়ে নেন ছেলেকেও। তারপর থেকে ছেলেকে কাছে পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন অসহায় মা। ছেলেকে কাছে পাওয়ার জন্য হাজবেন্ড আমাকে ভুলভাল বুঝিয়ে ওখানের মারাঠি ভাষা আমি কিছু পড়তেও জানি না বুঝতেও পারি না ছেলেকে ছাদ থেকে ফেলিয়ে দিবে বলে আমাকে মারধর করে জোর করে ডিভোর্স কাগজে সই করিয়ে নেয়। সই করে নিয়ে আমাকে 24 তারিখে এখানে নিয়ে আসে বাড়িতে। নিয়ে এসে আমাকে অত্যাচার করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সন্তানকে নিয়ে এখন বেপাত্তা স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। এই অবস্থায় সন্তানকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসেছেন লাবণী সামন্ত। তখন আমরা এখান থেকে গিয়ে থানায় কেস করি। তারপরে যখন বাড়িতে আবার সন্ধ্যেবেলা ছেলেকে আনতে আসি তখন ওরা ফ্যামিলি সবাই চলে যায় এখান থেকে। আমি মার্চ মাসে পুলিশ নিয়ে মুম্বাইতে যাই ছেলেকে আনার জন্য, ওরা ওখান থেকেও চলে যায়। এখন কেস চলছে, ওরা এখানে কেসে কোনো হাজিরা দিতে আসেনি এখনো। আমার ছেলেটা এখন বেঁচে আছে কি বেঁচে নেই সেটাও আমি জানি না। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন গৃহবধূ। এমনকি ছেলেকেও জোর করে নিজের কাছে আটকে রেখেছেন বলে অভিযোগ। মা হয়েও সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না, একবার চোখে দেখা দেখতেও পাচ্ছেন না। এই অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর মশাই বাড়ি ফিরেছেন খবর পেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসে পড়েন লাবণী। ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমার শ্বশুর বাড়ি এসেছে খবর পেয়েছি, সেই জন্য এখানে এসেছি আমার ছেলেটাকে পাওয়ার জন্য। আমি 4 বছরে কিছুই বলছেনি শ্বশুর। সকাল থেকে আসি দেখতেও পাচ্ছি না বাড়িতে আছে নাকি, চাবি তালা লাগানো বাড়িতে। আমার ছেলেকে চাই, আমার ঘরণ পোষণ, আমার অধিকার চাই, আমার ঘরণ পোষণ চাই, আমার ছেলেটাকেই এখন চাই। আমি ছেলেটা বেঁচে আছে নাকি সেটাও জানতে পারি না। একইভাবে নাতিকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন লাবণী সামন্তর বাবা সুজিত মহাপাত্র। তিনি বলেন, এখন আমি চাচ্ছি আমার নাতিকে ফেরত, এমন আমার মেয়ের ভরণ পোষণ আর আমার যৌতুক যাবতীয় যা জিনিসপত্র গয়নাঘাটি দিলাম, আমার সব কাগজপত্র সব জেরক্স কপি আছে আমি দেখিয়ে দেবো, সেগুলো আমার ফেরত দিক আর আমার আর কোনো অসুবিধা নেই। প্রতিবেশী সুব্রত সিং এর কথায়, সামন্ত পরিবারের সঙ্গে পাড়ার কেউ বিশেষ মিশতেন না তাই বেশি কিছু জানা নেই, তবে ছেলে ফিরে আসুক মায়ের কোলে এই প্রার্থনা তাদের। আমরাও চাই তার ছেলেকে ফেরত পাক, বা ছেলেকে নিয়ে যেহেতু ওরা বোম্বাই চলে গেছে তো এরা কারোর সাথে বেশি মিলামিশা করতো না, আর বোমাকে খুব বিশেষ বিশেষভাবে বেড়াতেও দিত না ওই প্রাচীরের ভেতর থেকে। এই পর্যন্তই জানি আমি, মানুষ হিসাবে কখনোই ভালো লোক না, এ সবের সঙ্গে এরকম গন্ডগোল আর কারোর সঙ্গে মিলামিশা করতো না। বাড়ির সামনে বৌমা ধর্ণায় বসলেও বাড়ির বাইরে শ্বশুর বাড়ির কাউকেই দেখা যায়নি। 10 মাস ধরে ছেলের জন্য হন্যে হয়ে ঘুরছেন লাবণী সামন্ত। কবে শেষ হবে এই সংগ্রাম, কবে করে ফিরবে সন্তান, উত্তর জানা নেই। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।